বাংলায় সঙ্গে আছে আমি সাবরিন জাহান। শুরুতেই সংবাদ শিরোনাম। সারা দেশে উৎসব মুখর প্রচার প্রচারণা, পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের, শঙ্কামুক্ত পরিবেশে ভোটের প্রত্যাশা। আজ থেকে সারা দেশে সেনা ও নৌবাহিনী মোতায়েন, বিএনপি সহ বিরোধী পক্ষের প্রার্থীদের স্বস্তি। এবং জামালপুরে এবার রোপা আমনের বাম্পার ফলন, সার বীজ সহজলভ্য হলেও ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় চাষিরা। শুনছিলেন শিরোনাম। দর্শক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 5 দিন বাকি, প্রচার প্রচারণায় সরগরম সারা দেশ। উৎসব মুখর সেই নির্বাচনের খবরাখবর নিয়ে শুরুতে আমাদের নিয়মিত আয়োজন নির্বাচনের বাংলা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেওয়ার নিশ্চয়তা চেয়েছেন রংপুরের তরুণ ভোটাররা। আগামী নির্বাচনে এ জেলায় প্রায় 2.5 লাখ নতুন ভোটার প্রথমবারের মতো সংসদ নির্বাচনে ভোট দেবেন। নির্বাচন সুষ্ঠু না হলে এ তরুণরা হতাশ হয়ে পড়বেন, এতে তারা রাজনৈতিক বিমুখ হতে পারেন বলে আশঙ্কা বিশ্লেষকদের। রংপুর থেকে এস এম রাফাত হোসেন বাঁধনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন শারমিন আক্তার। রংপুরের 6টি আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 22 লাখ, যার মধ্যে 2,14,000 নতুন ভোটার এবারই প্রথম সংসদ নির্বাচনে ভোট দেবেন। তাই যে কোনো প্রার্থীর জয় পরাজয়ের প্রভাবটা তাদের উপর পড়তে পারে। ভোটের উৎসব যেন সুন্দর ও সুষ্ঠু পরিবেশে হয়, তেমনটাই চাওয়া তরুণদের। পর্যবেক্ষকদের মতে জেলার 6টি আসনের জয় পরাজয়ে অন্যতম ভূমিকা রাখবেন নতুন ভোটাররা। শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান, বিভিন্ন ক্ষেত্রে তরুণদের সুযোগ দানের সম্ভাবনার ক্ষেত্র তৈরি ও সার্বিক উন্নয়নের দিক বিবেচনা করে ভোট দেবেন তরুণরা। তরুণদের কর্মসংস্থান, শিক্ষা ব্যবস্থা সহ তাদের সার্বিক চাহিদার প্রতি জনপ্রতিনিধিরা খেয়াল রাখবেন এমন দাবি তাদের। আমি মনে করি যে তরুণরাই নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে, সেই হিসেবে প্রত্যেকটা প্রার্থীরই উচিত তরুণদের কাছে যাওয়া। যে যার যোগ্যতা হিসেবেই চাকরি পাবো, এরকম যে সরকার আমাদেরকে নেভাবে, আমরা তাদেরকে সেরকম সরকারই চাচ্ছি। এবার আমি প্রথম ভোট দেব, আমার নতুন মুখ চাই রাজনীতিতে। আমরা চাই তারা আমাদের সাথে বসুক, আমাদের মনের কথাটা জানুক, আমরা কি চাই না চাই। এমন প্রার্থীকে ভোট দেব যে প্রার্থী বেকারত্ব দূরীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টি করবে তরুণদের জন্য। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন না হলে রাজনীতির প্রতি তরুণদের মনে বিরূপ প্রভাব পড়বে বলে এমন আশঙ্কা বিশ্লেষকদের। যদি তারা ভোট কেন্দ্রে যেতে না পারে, যদি দেখে তাদের যে ভোটাধিকার প্রয়োগ করেছে তার ফলাফল নির্বাচনী ফলাফলের মধ্যে নেই, তাহলে কিন্তু তারা এই বাংলাদেশ সম্পর্কে একটি চরমভাবে নেতিবাচক ধারণা পোষণ করবে, যেটা আগামী বাংলাদেশের ক্ষেত্রে একটি খুব গুরুত্বপূর্ণ ভয়াবহ একটি চিত্র তুলে আনবে বলে আমরা মনে করি। দেশের রাজনীতির মান নিয়ে অনেক প্রশ্ন আছে তরুণ ভোটারদের মাঝে, তবে আগামীতে রাজনীতির মান উন্নয়নে ভূমিকা রাখতে চান তারা, আর সেজন্য প্রয়োজন সুষ্ঠু পরিবেশে নির্বাচন। বাংলা টিভি নিউজ ডেস্ক।